সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, আজকে সকালেই একটা ভিডিও দিয়েছিলাম যে একাধিক বিয়ে করে যিনি গিনেস বুক অফ দ্য ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে চান, তবে তিনি শুধু একা না, তিনি প্রকাশ্যে করলো আমাদের এলাকারই, কুমিল্লার বড়িচুঙের সম্ভবত শাহাদৌলতপুর একটা এলাকা আছে, সেই এলাকার একজন ইঞ্জিনিয়ার সাহেব, যিনি এলাকাতে খুব ভদ্র মানুষ, মাশাল্লাহ কপালে দাগ ফালা দিচ্ছেন নামাজ পড়তে পড়তে, দাড়িও রাখছেন মাশাল্লাহ অনেক বড়, কিন্তু ভেতরে লালা ঝরার কারণে তিনি করছেন কি, 23 বছরের ছোট্ট একটা মেয়েকে বিয়ে করেছেন। বিয়ের 11 দিনের মাথায় এই নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে, মৃত্যু হইতেই পারে, বাট সেইখানে লাশ দাফন থেকে লাশ গায়েব করার যে গোপন চেষ্টা, সেটা থেকে কিন্তু তিনি ক্যাচ খেয়ে গেছেন, এটা এলাকাবাসীর জানা দরকার। ঘটনার সূত্রপাত হচ্ছে গোপালগঞ্জে গোপনে এক নারীকে দাফন করতে গেলে সেখানে কবরস্থানের রেজিস্ট্রার যিনি আছেন, সেই ব্যক্তি নারীর আইডি কার্ডের পরিচয় জানতে চাওয়ার পরে সেখানে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। আর সেইখানে যখন বাকবিতণ্ডার সৃষ্টি হয়, লাশ নিয়ে আবার ভাইগা চলে আসতে নিছিল, মানে আগের রাতে কবর টবর খোড়াই রাখছে, দাফন করতে যাবে, ওই সময় আসলে নারীর পরিচয় নিয়ে ভেজালটার কারণে তিনি আবার অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে চলে আসতে চাইছিলেন, বাট সেই ব্যক্তি যিনি কবরস্থানের রক্ষণাবেক্ষণকারী আছেন, তিনি স্থানীয় থানা পুলিশকে জালালে আপনারা এসে গ্রেপ্তার করে, আর গ্রেপ্তার হয়েছেন আমাদের কুমিল্লার বড়িচুঙের, বাট চট্টগ্রাম রেলওয়ের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম ও তার সহযোগী লিওন সাহা। আর যেই নারীকে বিয়ে করেছেন তার নাম হচ্ছে উম্মে সাইদা, তিনি তার স্ত্রী। 13 জানুয়ারি তাদের বিয়ে হয়েছে বলে জানান এই প্রকৌশলী মান্য, বিয়ের 11 দিনের মাথায় এই ঘটনা। সোমবার খুব ভোরে দাফন করার জন্য গাজীপুর থেকে অ্যাম্বুলেন্সে করে গোপালগঞ্জ পৌর কবরস্থানে আনা হয় এই নারীর লাশ, আর এর আগেই রাতেই কবর খুঁড়ে রাখা হয়। কবরস্থানের রেজিস্ট্রার মিজানুর রহমান এই মৃত নারীর আইডি কার্ড অনুযায়ী পরিচয় জানতে চান, কিন্তু পরিচয় দিতে রাজি হননি রেলওয়ে অফিসার শাহ আলম ও তার সহযোগী লিওন সাহা। তারা কবর থেকে দ্রুত লাশ উত্তোলন করে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এখানে একটা জিনিস দেখাই, লিওন সাহা যদি হিন্দু হয়, সবসময় বলি অপরাধীর আসলে কখনো কোনো ধর্ম থাকে না। দেখেন, যদি লিওন সাহা নামটা মনে হচ্ছে হিন্দু, একজন মুসলমানের লাশ দাফন করতে গেছে একজন হিন্দু, এটা বিভিন্ন সময় হয় বাট প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু দেখেন যখন অপরাধ করতেছে এই নারীর লাশ দাফনের চেষ্টায়, সেখানে হয় কি, এই যে মানে হিন্দু মুসলমান মিল্লা গেছে, ইসলামের রুলস টুলস আকিদা যা খুশি তাই হোক, ঘটনা সাজাইতে হবে। মুখে কত বড় দাড়ি দেখছেন নি, কপালে দাগ ফালাই দিছে নামাজ পড়তে পড়তে, এলাকায় গেলে এরা মসজিদের সামনের কাতারে বসে এলাকার মানুষকে সারাই আইছে। হারাম এলাকার মসজিদ টসজিদগুলোতে কোনো দান সদগা নাই, কিন্তু হারাম দাদারা তলে তলে বৈশা বৈশা দূরে দূরে এগুলাই করে। এসব মুরব্বীর মসজিদ কমিটির, মাদ্রাসা কমিটির সভাপতি থেকে শুরু করে বড় বড় পোস্ট লইয়া থাকে, আমি দেখছি এরকম আছে কিছু আমাদের এলাকায়ও। যাই হোক, পরে যখন পরিচয় নিয়ে ঝামেলা লাগে তখন কবর থেকে দ্রুত লাশ উত্তোলন করে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, বিষয়টি শেষ পর্যন্ত থানা পুলিশে গড়ায়। পুলিশ এসে জিজ্ঞাসাবাদের জন্য ওই দুইজনকে থানায় নিয়ে যায় এবং লাশের ময়নাতদন্ত করতে গোপালগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। চট্টগ্রাম রেলওয়ে উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ শাহ আলমের সঙ্গে কথা বলে তিনি জানান তার বয়স হচ্ছে 47। লিওন সাহার মাধ্যমে তিনি উম্মে সাইদা নামের এই নারীকে 11 দিন আগে বিয়ে করেন, কিন্তু 2 দিন আগে হঠাৎ করে সেই নারীর মৃত্যু হয়। আগের পক্ষের স্ত্রী ও সন্তানদের কাছে এই বিষয়টি লুকানো ছিল, যার কারণে এই বিষয়টিকে আরও লুকানোর জন্য তিনি তার সহযোগী লিওনের মাধ্যমে লাশ দাফনের জন্য গোপালগঞ্জ নিয়ে আসেন। আটক চট্টগ্রাম রেলওয়ের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ শাহ আলমের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার শাহদৌলতপুর গ্রামে, ও তার সহযোগী লিওন সাহার বাড়ি হচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি গ্রামের সুশীল সাহার ছেলে, দ্যাট মিন্স সে হিন্দু। দেখছেন, অপরাধীদের আসলে কোনো দল নাই, ধর্ষকের কোনো ধর্ম নাই, এদের ধর্মই হচ্ছে অপরাধ। মৃত উম্মে সাইদা বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগি গ্রামের মোহাম্মদ শরীফুল ইসলামের মেয়ে। গোপালগঞ্জ থানার সদর ওসি মোহাম্মদ মনুল ইসলাম জানিয়েছেন এই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে যে এটা কি হত্যা নাকি ন্যাচারাল ডেথ। ঘটনা যেটাই হোক, এখানে মেয়েটার পরিচয় যদি আমি একটু খেয়াল করি, মৃত মোহাম্মদ ওর বাপ আছে, তার মানে হয়তো কোথাও না কোথাও রিলেশন টিলেশন করে বিয়ে হয়েছে, দরিদ্র গরিব ফ্যামিলির মাইয়া হইব, 47 বছরের বুড়া বেড়ার সাথে নিশ্চয়ই কোনো 23 বছরের মেয়ে নর্মাল বিয়ে হয় না। একটা বিয়েতে থাকে অনেক সময় লেট ম্যারেজ হইলেও ধরেন 2, 4, 10, 15 বছর, এর বেশি না কিন্তু, কিন্তু এই যে বিষয়টা এটা একটা লম্বা গ্যাপ। তো যাই হোক, মাঝে মাঝে হয় কি, মাওলাফাক বাটে ফেলাই দেয়। দেখেন, গোপনে বিয়ে তো করছিল, 8-10 দিন তিনি সংসারও হয়তো করেছেন প্রথম পক্ষের কাছে লুকিয়ে, এখন দ্বিতীয় পক্ষ মইরা গিয়েও ভেজাল, বাচ্চা থেকে ভেজাল হয় নাই, এদের আসলে শাস্তি হওয়া উচিত। আর যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।